আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাপসির বাম ফ্রম লস অ্যাঞ্জেলেস আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আজকে তাপসিরের ফ্লু শট ছিল সেই জন্য আমরা এখন ডক্টরস ক্লিনিকে চলে যাচ্ছি আমাদের বাসা থেকে ডক্টরসের ক্লিনিক খুব বেশি দূরে না গাড়ি দিয়ে যেতে মোটামুটি সাত মিনিটসের মতো লাগে আর যদি হেঁটে যাই তাহলে পনেরো থেকে বিশ মিনিটসের মতো লাগে তো আমরা আজকে গাড়ি দিয়ে যাচ্ছি যেহেতু তাপসিরার বাবাও বাসায় ছিল ও এখানে অ্যাটলিস্ট দশ পনেরো মিনিট আগে যেহেতু যেতে হয় সাইন করে ফেলতে হবে আর সাইন করে ফেলার পরে খুব একটা বেশি টাইমও লাগে না মাঝে মাঝে যদি লাইক অনেক ভিড় থাকে তাহলে টাইম লাগে আর সব ইনফরমেশান তো কম্পিউটারে আপলোড করাই থাকে এই ইদানিং তাপসির কিন্তু ডক্টরের কাছে আসলে ভয় পায় কারণ সে জানে যে তাকে শর্ট বা কিছু একটা করবে তো আমার বাবাটা শট দেওয়ার পরে অনেক কান্না করেছিল আর সে অনেক ভয়ও পেয়েছিল যেহেতু ফ্লো শট একটাই ইনজেকশন ছিল কিন্তু সে অনেক বেশি কান্না করেছে কান্না করতে করতে সে ঘুমিয়ে গিয়েছে তো আমরা এখন ফ্লো শটটা শেষ করে বের হয়ে গিয়েছি যেহেতু আজকে তাপসিরের বাবার ডে অফ তো এত সকালে বাসায় যেতেও ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসি আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানের চিলড্রেন হসপিটাল যে কোনো ইমার্জেন্সি কিংবা বড়ো বড়ো ডাক্তার সব এখানেই আছে চিলড্রেনদের জন্য লস এঞ্জেলসে তো এটা প্রত্যেকটা স্টেটে থাকে চিলড্রেন হসপিটাল হসপিটালটা অ্যাকচুয়ালি অনেক বড় তো এখানের ভিতরে গেলে আপনার অন্যরকম একটা ফিলিংস হবে এখানে মোস্ট অফ দ্য ডক্টর হচ্ছে হোয়াইট লাইক অরিজিনাল আমেরিকান তো ওখানে গেলে আসলে খুবই ভালো লাগে তবে এখানে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয় যেহেতু এখানে অনেক বেশি ভিড় থাকে তো যাই হোক আমরা আমাদের বাবুকে ওখানে ডক্টর দেখাই না আমরা একটা ক্লিনিকে দেখাই যেখানে হয়তো বা খুব একটা বেশি লেট হয় না ডক্টরসও ভালো তবে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে ওখানেই যেতে হয় অবশ্যই ওখানে আমি কয়েকবারই গিয়েছি ড তাপসিরকে নিয়ে আসলে বাচ্চা যখন শিখ থাকে তখন আর ডক্টরসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অত টাইমও থাকে না তো সেই জন্য ইমার্জেন্সিতে ওখানেই চলে যায় অ্যাটলিস্ট টেনশন ফ্রি হওয়া যায় আমরা এখন যেখানে এসেছি এর নাম হচ্ছে রস অথবা ড্রেস যেটাই বলি তো এটার বিশেষত্ব হচ্ছে এখানে মোস্ট অফ দ্য জিনিস মোটামুটি সস্তায় পাওয়া যায় এবং বেশিরভাগ জিনিসে ব্র্যান্ডেড থাকে তো ব্র্যান্ডেড জিনিস সস্তায় পাওয়া যায় এটার রিজন হচ্ছে যে এখানে যেহেতু ব্র্যান্ডেড যখন স্টাইলগুলো যখন চেঞ্জ হয়ে যায় নিউ যখন ডিজাইন আসে তখন এরা তাদের পুরনো যে ডিজাইন সেগুলার মার্কেটে খুব একটা বেশি ভ্যালু থাকে না তখন রস এই জিনিসগুলো কিনে নেয় সেটা ড্রেস হোক কিংবা শুজ হোক কিংবা স্কার্ফ হোক অথবা বাসার যে কোনো ডিশ হোক হোয়াট ওরা সেগুলো কিনে নেয় এবং আমাদের কাছে সেগুলো মোটামুটি কম দামে সেল করে তো আসলে ব্র্যান্ডের জিনিস যেহেতু কম দামে পাওয়া যায় এটা সবাই নিতে চায় এবং এখানে মোস্ট অফ দ্য টাইম অনেক বেশি ভিড় থাকে লাইনে দাঁড়াইতে হলে অ্যাটলিস্ট লাইক অনেকক্ষণ ওয়েট করা লাগে যাই হোক আমি আমার জন্য একটা স্কার্ফ দেখছিলাম আমি যখনই বাইরে আসি যদি স্কার্প চোখে পড়ে আমি সেটা অবশ্যই দেখি কারণ যেহেতু আমি স্কার্প পরি তো এখানে মোস্ট অফ দ্য জিনিস কম প্রাইজে পাওয়া যায় তো পছন্দটা সব কিছুতে হুটহাট করে হয় না অনেকগুলো দেখার পরে একটা চয়েস হয় এবং এটা আমার জন্য খুবই কষ্টকর আমি খুবই অধৈর্যশীল একটা মানুষ আমার ধৈর্য খুবই কম এত দেখতে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক স্কার্ফ অনেক দেখাদেখির পরে একটা স্কার্ফ চুজ করেছিলাম দেন ওটা নিয়ে নিয়েছি ওটা নেওয়ার পরে দেন আসলাম বাসা ডেকোরেটিংয়ের জিনিসগুলোর জন্য এগুলো দিয়ে বাসা খুব সুন্দর করে ডেকোরেট করা যায় তো আমরা যখন গিয়েছিলাম তখন যেহেতু হ্যালোইনের আগে ছিল তাই মোটামুটি সব কিছু ইয়লো কনসেপ্ট ছিল ইয়েলো কনসেপ্ট রেখে ওরা পুরো মার্কেটটাকে সাজিয়েছে এখানে ফেস্টিভ্যাল মানেই হচ্ছে বিজনেস এবং এখানে আরেকটা যেটা ওরা করে ফেস্টিভ্যাল আসলে ওরা কিন্তু কোনো জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় না দামটা কমিয়ে দেয় এবং মানুষ যেন কালার ওয়াইজ চুজ করতে পারে লাইক এখন যেমন হ্যালোইন তো হ্যালোইনে ওরা পামকিন জাতীয় ওইগুলো রাখে দেন এগুলাকে ওরা ইয়েলো অথবা অরেঞ্জ কালার কনসেপ্ট নিয়ে সাজায় ওরা বাসার বাইর থেকে শুরু করে বাসার ভিতর থেকে শুরু করে সব কিছুই সাজায় আসলে মার্কেটে ওরকমভাবে অপশন দিয়ে দিয়েছে তাই ওরা তো অবশ্যই সাজাতে ব্যস্ত ক্রিসমাসের সময় সব কিছু মোটামুটি রেড এবং গ্রিন কনসেপ্টে থাকে তো তখন ওই কনসেপ্টে সব কিছু সেল হয় আরেকটা জিনিস যেটা ক্রিসমাস যেহেতু ডিসেম্বরের পঁচিশ তারিখে তো পঁচিশ তারিখের আগে ব্ল্যাক ফ্রাইডে এবং থ্যাংকস গিভিং থাকে তো এই এই দুইটা দিনের জন্য যে কোনো একদিন ওরা হঠাৎ করে সব কিছু ফিফটি পারসেন্ট করে দেয় সব শোরুমে বিশেষ বিশেষ করে ব্র্যান্ডের দোকানগুলোতে তো এই ফিফটি পারসেন্টের জন্য সবাই কিন্তু অনেক ওয়েট করে তখন দেখা যায় হান্ড্রেড ডলারের জিনিস হয়ে যায় ফিফটি ডলার তো এরকম অনেক এক্সপেন্সিভ জিনিসের দাম যখন হাফ হাফ প্রাইসে পাওয়া যায় এটা আসলে অনেক একটা বিরাট বিষয় হয় সবার জন্য তো সবাই মোটামুটি এই এই অফারটা নেওয়ার জন্য লুফে থাকে এই রসে ক্যালফোনার থেকে শুরু করে কুশিনাট অনেক ভালো ভালো পাতিল পাওয়া যায় আসলে দেখে শুনে ভালোটা চুজ করতে পারলে কিন্তু খুব ভালো ভালো জিনিস এখান থেকে নেওয়া যায় আমি দেখি যদি যে কোনো জিনিস চোখে পড়ে যায় সেটা আমি অবশ্যই নিয়ে নিই এখানে ছবির ফ্রেমগুলো সুন্দর যাদের ছবির ফ্রেম ভালো লাগে তারা এখান থেকে ছবির ফ্রেমটা চুজ করতে পারেন আমি এখানে মোস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল নেই আমার কাছে ক্যান্ডেল স্মেলটা ঘরের মধ্যে ভালো লাগে এখানে দেখলাম খুব সুন্দর একটা লাইক বসার দেখি কি বলে যাই হোক ওটা খুবই সুন্দর লাগছিল দেখতে এছাড়াও এখানে পাপসগুলা অনেক সুন্দর লাগে শীতকালে পায়ের নিচে নরম তুল তুলে পাপস কালারটাও সুন্দর যারা বিশেষ করে কাপড়গুলাকে বিভিন্ন ভাগে ভাঁজ করে রাখতে চান বাচ্চার কাপড় কিংবা বড়দের কাপড় ওটার অনেক অপশন আছে ল্যাম্পও অনেক ভ্যারাইটি দেখতে আসলে অনেক সুন্দর লাগে বাসা সাজানোর জন্য মাথা খাটিয়ে যদি সুন্দর জিনিস নেওয়া যায় তাহলে কিন্তু বাসাটা অনেক সুন্দরভাবে সাজানো যায় আর অনেক সপিজও আছে বিশেষ করে এখানে মূর্তিগুলোও দেখি দেখতে অবশ্য ভালো লাগে এখানে বাচ্চাদের খেলনার অপশনও অনেক লাইক বাচ্চাদের খেলনা যদি কিনে বাচ্চা তো ফেলবে তো এখান থেকে মোটামুটি একটা কম দামে নিয়ে বাচ্চাকে দিলেই ভালো জিনিসগুলো অবশ্য বিছের জিনিস কিন্তু ভালো বিচের যে কোনো জিনিস অনেক পোক্ত হয় তো যাই হোক আমি আমার বাবুর ড্রেসও এখান থেকে নিই তো ড্রেস নিলে দেখা যায় আমি গারবার অথবা কাটার্স এই দুইটা খুঁজে নিই এই দুইটা বাচ্চার জন্য ভালো আর যদি বড়োদের ড্রেসের কথা বলতে যাই তাহলে বড়দের ড্রেসের সেকশন অনেক বড় ফর্মাল ড্রেস বলি কিংবা আমরা যদি প্রেগনেন্সিতে পরা ড্রেস বলি বাসায় নর্মাল ড্রেস বলি শীতের ড্রেস বলি সব ড্রেসে এখানে পাওয়া যাবে তো আমরা রসে মোটামুটি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো ছিলাম সব সময় তো দেখা যায় যে ভিডিও করা যায় না অনেক সময় দেখা যায় জিনিস চুজ করি তখন তার ভিডিওটা আর হাতে নিয়ে করতে পারি না তা আমরা এখন আমাদের বাসার দিকে চলে যাচ্ছি যদিও বাসায় এখনও রান্নাবান্না সবই বাকি এই জন্য আপাতত আমরা আমাদের বাসায় যাচ্ছি বাইরে যাওয়ার আগে আমি ইলিশ মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন জাস্ট এগুলোকে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি পরিষ্কার করে মাছটা যেহেতু ফ্রিজের এবং অনেক দিন ধরে এটা ফ্রিজের ফ্রোজেন মাছ তো সেজন্য আমি এটাকে প্রায় হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব দেন আমি এটাকে ফ্রাই করে নিব ঝটপটের মধ্যে যা যা করা যায় আমার আসলে আগে থেকে রোস্টটা করা ছিল ওটা আমার ডিপ ফ্রিজে ছিল তো আজকে ভাবলাম তাইলে একটু পোলাও রান্না করে ফেলি তাইলে আর টাইমও বেশি লাগবে না খাওয়াটাও জমজমাট খাওয়া হবে মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। এভাবে ইলিশ মাছ ভাজাটা পেঁয়াজ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে এই পেঁয়াজটা যখন একটু কষে আসবে তখন আমি এখানে জাস্ট একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব। এবং একটু ধনিয়া গুঁড়ো দিব জিরা গুঁড়োটা দিচ্ছি না এভাবে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো মাছটা এভাবে খেতে খুবই মজা গরম গরম ভাতের সাথে অথবা পোলাও সাথে তো এটার কোনো কথাই নেই তা আমি আজকে একটু পোলাও পাকিয়ে নিব আর যেহেতু রোস্ট আগে করাই ছিল এফাঁকি দিয়ে দেখলাম আমার হাজব্যান্ড বাসাটাকেও ক্লিন করে নিচ্ছে আমরা আসলে বাসাটাকে এভাবেই ক্লিন করি ফার্স্টে ভ্যাকুয়াম করি দেন এভাবে ফোম ওয়াশ করি যাদের কার্পেট বাসা তারা বুঝেন যে কার্পেট বাসাটা কতটা যন্ত্রণাদায়ক তো আর বিশেষ করে যাদের বেবি আছে তাদের জন্য তো আরও বেশি তো চেষ্টা করি যতটুকু ক্লিন রাখা যায় আমরা এভাবে ফোম ওয়াশ করি এদিক দিয়ে আমি চলে আসলাম পোলাও রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি এবং গরম মশলা দিয়ে দিয়েছি আর আমি চালটাকে ভালো করে ধুয়ে প্রায় পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর পানিটা ছেঁকে রেখেছিলাম আমার গরম মশলাগুলো যখন একটু লাইক গ্রান ছাড়াবে তখন আমি এখানে পোলাও চালগুলো দিয়ে দিব। পোলাও চালগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেন আমি এখানে আমার কিছু সবজি দিয়ে দিব সবজির সাথে আমার পোলাওগুলো খেতে ভালোই লাগে আর এটা দেখতেও অনেক সুন্দর লাগে এভাবে সবজিগুলাকে আমি নেড়ে চেড়ে নিব যখন সবজিগুলার পানি শুকিয়ে যাবে তখন আমি পাশের চুলায় পানি গরম করে রেখেছি আমি গরম পানি এখানে দিয়ে দিব গরম পানি দেওয়ার পরে আমি চুলার তাপমাত্রাটা বাড়িয়ে দেবো তারপর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিব যেন এটা তাড়াতাড়ি করে ফুটে যায় এবং চালগুলো যেন ভর্তা না হয়ে যায় এ পর্যায়ে আমি লবণটাও চেক করে নিব লবণ যদি লাগে তাহলে হয়তো বা আবার দিয়ে দেব তবে লবণটা এই পর্যায়ে দেওয়াই ভালো তাহলে পরে আর লবণ বেশি আর কম হবে না যখন অলমোস্ট এইটি পারসেন্ট হয়ে যাবে তখন আমি এখানে একটু দুধের সাথে জাফরান গুলিয়ে নিয়েছি দেন আমি এটাকে পোলাও সাথে দিয়ে দিব দিয়ে দিয়ে আমি পোলাওটাকে ভালো করে সেট করে দেব যেন এগুলো খুব সুন্দর একটা গ্রান বের হয় পোলাওগুলোকে এভাবে সেট করে দিয়ে এর উপর দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিব আমার পোলাও রান্না তাহলে শেষ হয়ে যাবে তা আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকে আবার একটু লন্ড্রিও করেছিলাম তা আমরা এখন লন্ড্রি রুম এসেছি এ ফাঁকে দিয়ে আমি তাপসিরকে নিয়ে একটু নিচে এসেছি তাপসির যেন একটু খেলতে পারে যেহেতু আজকে ওর ফ্লু শট দিয়েছে ওর একটু হাঁটাচলা করলে হয়তো বা ভালো লাগবে সেজন্য আমি নিচে চলে এসেছি আমি লাস্টে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আজকে কী কী রস থেকে নিয়েছি এটা টেন ডলার ছিল সেটা আমি ছয় টাকা দিয়ে নিয়েছি ছয় ডলার দেন আমি এই সফ সোফ কিপারটা রেখেছিলাম এটা আমার ফিফটিন ডলার ছিল ওটা আমি ফোর নাইনটি নাইন দ্যাট অলমোস্ট ভ্যাট সহ ফোর ফোর নাইন প্লাস ট্যাক্স আসবে এখানে আমি যে স্কারটা নিয়েছিলাম সেটা এটার আসলে প্রাইসটা একটা আমি উঠে ফেলেছি এটা মনে হয় টুয়েলভ ডলার নিয়েছিল এবং এই মৌসুকটা নিয়েছিলাম তো মৌসুখটাও মোটামুটি মনে হয় টোয়েন্টি ফাইভ ডলার ছিল দেন আমি আমার এই ওয়াল ডেকোরেটারটা নিয়েছিলাম এটাও মনে হয় টোয়েন্টি ফাইভ কিংবা এমনই ছিল তো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ